ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের মুক্তির দাবিতে উত্তাল কলকাতা। বুধবার দুপুরে কলকাতার শিয়ালদা স্টেশন চত্বর থেকে নওশাদের মুক্তির দাবিতে মিছিল শুরু হয়। সেই মিছিলের আয়োজক নাগরিক মুক্ত মঞ্চ। মঞ্চের মূল বক্তা প্রসেনজিৎ বসু জানান, যেভাবে নির্বাচিত জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে, মানুষ তাতে আঘাত পেয়েছেন, এটা অন্যায় হয়েছে। নওশাদ সিদ্দিকিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তার যে দলীয় কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। আর ঝামেলা শুরু হয়েছে ভাঙড় থেকে। ভাঙড়ে ঝামেলা করছে আরাবুল ইসলাম এবং শাসক দলের দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তো মুখ্যমন্ত্রীকে আমরা হস্তক্ষেপ করার জন্য দাবি জানাচ্ছি। দেখুন, মানুষ কি চাইছে সেটা বুঝুন। নিজের দলের যে দুষ্কৃতি তাদেরকে নিয়ন্ত্রণ করুন, আর নির্বাচিত জনপ্রতিনিধিকে ছাড়ুন জেল থেকে। সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বসু জানান, ভাঙড়ে আইএসএফ কর্মীদের উপর হামলা হয়েছে। যারা হামলা করেছে তাদের পুলিশ গ্রেফতার করেনি, উল্টে গ্রেফতার করা হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। আইএসএফ কর্মী ও নাগরিকদের হুঁশিয়ারি, যেখানে পুলিশ আটকাবে সেখানেই আন্দোলন শুরু করবে তারা। পুলিশের তরফে প্রতিটি রাজনৈতিক দলকে মিটিং মিছিল থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে সেই নির্দেশিকা উপেক্ষা করে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল পৌঁছায়। পুলিশও প্রস্তুত ছিল যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে। মিছিল শেষে সেখান থেকে গ্রেপ্তার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আওয়াজ তুলেছে আইএসএফ কর্মী সহ নাগরিক মঞ্চের সদস্যরা।